গাইজ, আমরা আশা করতেই পারি আর হয়তো এক দুদিনের ভিতরেই এই রেল লাইন পাতার কাজও শুরু হয়ে যাবে। এই যে রেল লাইনগুলো তোলার পর এই রেল লাইন পাতার কাজ শুরু হয়ে যাবে। তো এতদূর যখন কাজ এগিয়েছে, আমাদের নসিগুড়ি ব্রিজে ফার্স্ট ট্রেন চলা চালু হয়ে গেল এবং রেল লাইন পাতার কাজ প্রায় শুরুর দিকেই। দেখা হলো যারা যারা এখানে কাজ করছে তাদের কাছে জেনে নেবো এখানে কাজ কতদূর এবং কি কি কাজ বাকি এবং এখানে কি ট্রেনও চলেছে সেই বিষয়ে আমরা মানে একটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই বিউটিফুল ইম্পায়ার, সবাইকে স্বাগত। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ও লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। তো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটা। তো গাইজ, এখন আমি এসেছি সেই জায়গাটায় যেখানে আগামী মানে আগামী দিন এবং তার আগের দিন যে অবধি আমাদের ট্রেন চলে মানে ট্রেন এখানে চলেছিল মানে রানিং হয়েছিল, তো আমি আছি এখন সেই জায়গাতে। তো যেখানটা চেক আপের জন্য এসেছিলো, তো এই হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের ট্রেন এই যে ব্রিজ যে মুখ অবধি এসেছিলো, তো সেইটাই হচ্ছে সেখানে এসেছি আজকে। তো এখানে এসে আজকে দেখছি সেরকম কেউ নেই। তো এখানে এসে মানে নতুন একটা যে জিনিসটি দেখলাম সেটি তোমাদেরকে এখন আপনাদেরকে এটি দেখাবো। তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সব থেকে বড়ো যে আপডেটটি, তো আপডেটটি হচ্ছে দেখুন রেল লাইন পড়ে গেছে, যেটা আমি এর আগে একবার ভিডিওতে বলেছিলাম যে এই রেল লাইনগুলো যেগুলো পাতা আছে এই রেল লাইনগুলো উঠে এই নতুন রেল লাইন পাতা হবে। তো এইগুলো হচ্ছে 280 মিটার ও 250 মিটারের রেল লাইন। এই যে রেল লাইনটি, এই রেল লাইনে কিন্তু আমাদের ট্রেন চলবে। এই যে রেল লাইনে দুদিন যে ট্রেন চলেছে এটা শুধু লেভেল অ্যাডজাস্ট ও মানে চেক আপের জন্য। তো এই রেল লাইন খুলে দেওয়ার পর এই যে রেল লাইনগুলো যে পড়ে আছে দুই ধারে দেখুন, এই যে রেল লাইনগুলো, এই এই রেল লাইনগুলোই কিন্তু পাতা হবে মেন আমাদের মানে ট্রেন চলার যে লাইনটি, এটি হচ্ছে সেই মেন লাইন যেটি আমাদের এখানে চলে এসেছে এবং সাইডেও রাখা হয়েছে। গাইজ, আমরা আশা করতেই পারি আর হয়তো এক দুদিনের ভিতরেই এই রেল লাইন পাতার কাজও শুরু হয়ে যাবে। এই যে রেল লাইনগুলো তোলার পর এই রেল লাইন পাতার কাজ শুরু হয়ে যাবে। তো এতদূর যখন কাজ এগিয়েছে আমাদের এইদিকে, তো আমাদের তো বেশ খুবই ভালো লাগছে যে এত তাড়াতাড়ি এত দ্রুত যে কাজগুলো হচ্ছে এই যে কাজগুলো। তো এই যে লম্বা যে লাইনটি দেখতে পাচ্ছেন টোটালটাই আমরা দেখাবো যে এই মুখ অবধি মানে নসিপুরের রেল ব্রিজ অবধি এই লাইন পাতা হয়ে গেছে। তো এখন নসিপুর রেল ব্রিজের উপরে কিছু কিছু কাজ চলছিল, সেটাই আমরা দেখলাম একটু আগে। আর এখন আমরা যাব আজিমগঞ্জ স্টেশনের দিকে যে রেল লাইন পাতার কাজ শুরু হয়েছে। দেখি আমরা ওই দিকে যে রেল লাইন তোলার কাজও, যে পুরনো রেল লাইনটির উপরে এই দুদিন ট্রেন চললো মানে লেভেল অ্যাডজাস্ট করার জন্যে, সেই রেল লাইনটা দেখিস মানে যে মানে আজিমগঞ্জের দিকে যে নতুন রেল লাইন পাতা হচ্ছে কিনা এই রেল লাইনগুলো তুলে। তো চলুন আপনাদেরকে দেখানো যাক আর আমি সামনের দিকে আগাতে থাকি। তো আজকে রোদটা অস্বাভাবিক রোদ, তো সেই রোদের ভিতরে এসেছি, অলরেডি আমি ঘেমে গেছি, তখন আমি এই হেঁটে হেঁটেই পুরোটাই যাব। তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিও থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি ওয়াচ করতে থাকুন। তো গাইজ, আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন হয়তো কিছু জিনিস আপনারা মিস করে যাবেন, তো ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ করা থাকলো। এই যে রেল লাইনটি দেখুন এই সামনে এসে শেষ হয়েছে, এই যে এই যে আমাদের এই রেল লাইনটি এইখানে এসে শেষ হয়েছে। তো আমাদের শুরু করা থেকে হয়েছিল ওই যে নসিপুর রেল ব্রিজ, এই যে ব্রিজটি আছে ওই ব্রিজ থেকে এতটা দূরত্ব আমাদের সেই রেল লাইন পাতি। তো এই রেলপাতিগুলো ছোটো ছোটো, এর আগে আপনাদেরকে দেখেছি ভিডিওতে। তো এই যে রেলপাতিগুলো এইগুলোই কিন্তু মেন আমাদের এই নসিপুর ব্রিজে ফার্স্ট যে ট্রেনটি চলেছিল সেই ট্রেনটির ভিডিওটাই আপনাদেরকে এখন দেখাবো। আর এই যে রেল লাইনগুলো সেই ট্রেন থেকেই কিন্তু নামানো হয়েছে এই রেলপাতি। তো গাইজ, আপনাদের সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনের ভিডিওটা আমাকে ওইখানকার একটা দাদা দিল, যেহেতু আমি সেদিনকে ছিলাম না বা আমি পৌঁছাতে পারিনি বলে ভিডিও করতে পারিনি, তো এখানে একটা দাদা দিল। তো এই যেই, তো ফার্স্ট ওনাকে আগে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি। তো এই যে রেল লাইনগুলো দেখতে পাচ্ছেন ট্রেনের উপরে, তো এই যে ট্রেনের উপরে যে রেল লাইন, এই রেল লাইনগুলোই কিন্তু আমাদের সেই নসিপুর ব্রিজের সামনে থেকে যে অবধি আমাদের ট্রেনটি চলেছিল সেইখান থেকে কিন্তু পুরো আজিমগঞ্জ জংশন যেটি আছে সেই অবধি কিন্তু আমাদের রেলপাতি ফেলা হয়ে গেছে অলরেডি। তো এই যে ট্রেনটি দেখুন, সেই যেটা পুরনো যে লাইনটি মানে কদিন আগে যে লাইনটি পাতা হলো সেই লাইনের উপর দিয়ে চলেছে।
কারণ এই মানে রেল লাইনটি যদি না পাততো তাহলে কিন্তু এই যেই রেলপাতি রেলপাতিগুলোকে আনা হতো না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে স্লিপারগুলো আছে স্লিপারগুলো কিন্তু অ্যাডজাস্ট করার কাজ কমপ্লিট, সেই কারণে আরেকবার চেক আপ হয়ে গেল, তারপরেই কিন্তু আমাদের এই রেল লাইন চলে গেল। আর এই রেল লাইন পাতা হবে আমাদের কয়েক দিনের খুবই ভিতরে, কারণ এখানে যে লিফটিং এবং ওয়েটিং যে কাজটি আছে সেইটি কিন্তু হওয়ার পরে। তো যাই হোক, আমাদের বহরমপুর বাস এবং মুর্শিদাবাদ বাসীর কাছে খুবই আনন্দময় একটা মানে জিনিস, যেটি এত বছর ধরে আটকে থাকার পর আজকে এই ট্রেনটি চলার পর অনেকজনের মুখে হাসি ফুটেছে। তো গাইজ, আমরা কিছুটা এগিয়ে আসার পর দেখলাম এখানে যে এই যে রেল ট্র্যাকের উপরে যে গাড়িটি ফার্স্ট চলেছিল ফার্স্ট এখানটায়, সেই গাড়িটি এখানটায় রাখা আছে। এই যে আপনাদেরকে সেই ভিউটাই এখন দেখাবো, এই যে রেল গাড়িটি, এই গাড়িটি কিন্তু এখানটায় রাখা আছে। আর এখানে কিছু জিনিসপত্র ও প্লেট ফ্লেটও পড়ে আছে, এই যে এইগুলো দিয়ে কিন্তু ফার্স্ট টেস্ট এবং এই নাট বোল্ট এবং এইসব জিনিসপত্র পড়ে আছে। তো এখানে কাজ চলছে, হয়েছে দাদারা আসছে, তো আমি সামনের দিকে এখন যাব। তো গাইজ, এখানে একটা আমাদের কাকুর সাথে দেখা হলো, যারা এখানে কাজ করছে তাদের কাছে জেনে নেবো এখানে কাজ কতদূর এবং কী কী কাজ বাকি, এবং এখানে কি ট্রেনও চলেছে সেই বিষয়ে আমরা মানে একটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওটা তোমাদেরকে নিশ্চয়ই দেখলে আপনারা। আর এইখানে সেই কাকার সাথে কথা বলে নেবো যে এখানে কাজ কতদূর কী বাকি, আর এই যে রেল লাইন পাতা হয়েছে এই পাতার কাজটা কতদূর কী চলছে, আর কবে ট্রেনটি মানে আনুমানিক চলবে সেটাই সেই বিষয়ে আমরা একটু জেনে নেবো। কথা বলিনি কাকুর সাথে, এখন পিয়াসিতে গালা ভর্তি হবে পাথর, রেল পাতা আছে, কি হবে সব, রেল চেঞ্জিং হবে, রং হবে, লিফটিং এর পর মালগাড়ি যাবে, ঢোকা হবে পাথরে। আচ্ছা, এই লাইনটা যেটা পড়েছে এটা কি আগামী দিন মানে আগের দিন মানে মালগাড়ি যেটি এখানে চলেছিল সেখান থেকে এটা রাখা হয়েছে, তাই তো? আর এই যে রেল লাইনটি এটি মানে উঠে এইটা নতুন পাতবে, আর এই রেল লাইনটি কি মানে আমরা যতদূর দেখলাম এটা কি 250 থেকে 280 মিটার নাকি কম বেশি আনুমানিক? আর এই যে পাথরগুলো, পাথরগুলো তো আবার নতুন করে সব গালা ভরতেই হবে, তারপরেই ও মানে আমাদের যে আজি মানে জিয়াগঞ্জ সাইডে যে কাজটা সেই কাজটা তারপরে চালু হবে এটি হওয়ার পর। আচ্ছা, আর আরেকটা যেটি জানেন আমাদের নসিপুর ব্রিজের যে রেল লাইনটা ওইটাও কি উঠানো হবে, যেটা অনেকদিন পুরনো হয়ে গেছে, গোটা এই লাইনটি পুরোটা চেঞ্জ হবে? ওই জন্য ওই ধারে পাটি রাখা আছে রেলের, সবই চেঞ্জ হবে। তো দাদা, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, যাই সামনে দেখে আসি এদিকে কাজ। আর ওইদিকে কি রেল লাইন তোলা হচ্ছে নাকি পাথর ফেলা হচ্ছে? ঠিক আছে। তো গাইজ, আপনাদেরকে তো দেখতেই পেলেন যে আমাদের এখানে ট্রেনের ভিডিও চলার ভিডিওটা, আর যে এখানে যে শিল্পারগুলো জমানোর যেগুলো পাথর দিয়ে জমানোর কাজ সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদের কিছু দাদারা কাজ করছে এই রোদ গরমে, তারা এত রোদ গরমে মানে এতটাই আজকে রোদ যে তাতে ওরা কাজ চালিয়ে যাচ্ছে যে এইটি খুব তাড়াতাড়ি চালু করার জন্যে। তো ওই দাদাদেরও কিছু কষ্ট এই রোদের ভিতরে ওরা কাজ করছে। তো আমি চলে যাচ্ছি এখন আজিমগঞ্জ স্টেশনের দিকে। এই যে স্লিপার তার কাজ মানে জমানোর কাজটা কিন্তু প্রায় এইদিকে প্রায় মানে কমপ্লিটেড, আর ওই দিকটা যেটা ওই দিকটা কিন্তু কাজ চলছে এত রোদ গরমের ভিতরেও। আর মেন যেটি এই যে স্লিপারগুলো শুনলাম নাকি রং করা হবে এরপর, তারপরে রেল লাইন পাতার কাজ পুনরায় আবার নতুন যে রেল লাইন সেটি পাতার কাজ চালু হয়ে যাবে আমাদের এই নসিপুর রেল ব্রিজ এতে ব্রিজে। আর যে রেল লাইন আমাদের যে নসিপুরের রেল ব্রিজটি যেটি আছে সেটাও কিন্তু যেই এতদিন যেই মানে লাইনটা আপনারা দেখে আসছেন সেই লাইনও উঠে যাবে এবং নতুন রেলপাতি পাতা হবে আমাদের নসিপুর
রেল ব্রিজেও চেঞ্জ হয়ে যাবে আমাদের সেই রেলপাতি। তো আজকে অতিরিক্ত গরম, আমার অবস্থা অলরেডি শেষ ঘেমে। আঙ্কেল তোমার নাম? আমার নাম রবি। আচ্ছা, এই এই কাজ, এই কাজটা যেটা হচ্ছে এটা, এই কাজটাকে কি বলে? এটা বলে পাথর মোড়া গালা। আচ্ছা, এর এরপরে এই রেল লাইন যেটি আমরা দেখছি অলরেডি ফেলা হয়ে গেছে, এই এই রেল লাইনটা কি এরপরে পাতা হবে নাকি না এরপর আরো কাজ আছে? রেল যেটা পড়েছে এটা চেঞ্জ করবে, করে এই রেলটা ঢোকাবে। আচ্ছা, আর এই এই যে শিল্পার গুলো কি এই কালারই থাকবে না কালার করা হবে? এতে এই কালারই থাকবে, এই কালারই শিল্পার গুলো থাকবে, তাই তো? আর এরপরে তো এই যে মানে ট্রাফিকের লাইন ও এইখানে যে ইলেকট্রিকের তার, এইগুলো তারপরে কাজ শুরু হবে, মানে এই এই লাইনটি পুরো কমপ্লিট হওয়ার পরে এটি শুরু হবে, তাই তো? আচ্ছা, আর আমরা আর একটা যেটা শুনলাম, এটি হচ্ছে আমাদের নসিপুরে যে ব্রিজে যে রেল লাইনটা, এই রেল লাইনটাকে নাকি এই পাতি তুলে ফেলে নতুন আবার এই পাতি লাগানো হবে, নতুন যে পাতি। আর আগামী দিন ট্রেন চলেছে, এই ট্রেনটা আমরা যেটা ভিডিওতে দেখলাম যে এই মানে স্টেশন থেকে আমাদের নসিপুর ব্রিজ অব্দি চলেছে, এটা কি মানে রানিং অবস্থায় না? আচ্ছা, এই স্লিপার গুলো মানে চাপার জন্য, এই রেলটা ফেলার লেগে এটা যাতে কাজটা যাতে রেলটা পাতি টেনে না এনে আর এত বড় পাতি তো টানা যাবে না, তো রেল লাইনে করে মানে রেলগাড়িতে করে আনা হয়েছে, তাই তো? কুড়িখানা বগি ছিল রেলে, কুড়িখানা বগি, কুড়িখানা প্যানেল এটা। আচ্ছা, এই 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 রেল লাইনের পাতিটি কত ফুটের হবে তাও, বা কত মিটারের হবে আন্দাজ? 200 কত মিটার আছে দাদা? যেটি কথা বললাম যে এই যে রেল লাইনটি, এই রেল লাইনটি পাতা হবে এই শিল্পারটাকে জাম্প করার পরে। আর এই যে রেল লাইনটি, তো এইখানটায় আমরা যেটা কথা বললাম যে এই যে সাইডটা ফুল কাজ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমাদের যে নসিপুর রেল ব্রিজ, রেল ব্রিজের উপরে কাজ শুরু হবে। তো সেই রেল ব্রিজ কাজ শুরু হওয়ার পর পরই যখন কাজ শেষ হয়ে যাবে এইদিকে, তো আমাদের ওই যে জিয়াগঞ্জ সাইডের মানে যে আর লালবাগ স্টেশন যেটি বলছে মুর্শিদাবাদ স্টেশনের সাথে জুড়ে যাচ্ছে এই লাইনটি, তো সেই লাইনটির কাজ চালু হয়ে যাবে। তো গাইজ, আজকের ভিডিওটা এই অবধি। তো আরও আমি এই নতুন নতুন আপডেট নিয়ে আসবো, তো সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও বেল আইকনটি প্রেস করে দিও, যেরকম নতুন নতুন আপডেট পেতে পারো। আর আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেসব বাসিন্দারা আছেন, আপনাদের জন্য এটা সবথেকে বড় সুখবর, যেটা আমাদের পুজোর আগেই নাকি চালু হয়ে যাবে, কি এই বছরই চালু হয়ে যাবে এই রেল লাইন। আর যারা পাহাড়ে ভ্রমণ করো বা পাহাড়ে ঘোরার আপনাদের খুব ইচ্ছা, তাদের জন্য এখন আর আমাদের খাগড়া স্টেশন না, আমাদের এখন তাহলে বহরমপুর স্টেশন ও মুর্শিদাবাদ স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবে এই লাইনটি চালু হওয়ার পরে। তো গাইস, টাটা, আজকে ভিডিওটা এই অবধি।